আসসালামু আলাইকুম। আজকে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্ট করবো। হ্যাঁ, আপওয়ার্ক ডট কম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অনলাইন ইনকাম কাজের জন্য পৃথিবীর সবচেয়ে বড় ওয়েবসাইটের একটা আপওয়ার্ক ডট কম। ভিডিওটা মন দিয়ে দেখবো। অনেকে বলে বাংলাদেশ থেকে প্রোফাইল নেয় না, বাংলাদেশ থেকে কীভাবে কনফার্মলি প্রোফাইল মতো 5 মিনিটের মধ্যে করানো যায় এটা আমরা এখানে করে শিওর কনফার্ম করে দেখাবো। এটার জন্য প্রথমে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট করা লাগবে। আমরা এখানে আগে একটা জিমেইল অ্যাকাউন্ট করে নিছি না, সরি, আসলে বাইরে অনেক শব্দ নয়েজ হতেছে। এখানে সাইন আপে যাবো আমরা আপওয়ার্ক ডট কম। এখানে গিয়ে গেট ইয়ার ফ্রি অ্যাকাউন্ট, এখানে জিমেইলের সাহায্যে আমরা যে কন্টিনিউ উইথ গুগল, আমরা ওই জিমেইল আগে যে করছি জিমেইল দিয়ে জিমেইলটা পাশে ওপেন করা থাকবে, জিমেইলের মাধ্যমে সাইন আপটা করবো। হ্যাঁ, এটা নতুন নিয়ম করছে যে আমার জিমেইল অ্যাকাউন্ট পাশে ওপেন করা আছে জিমেইল। হ্যাঁ, এরপরে গেছে আই ওয়ান্ট টু, এরপরে হায়ার প্রজেক্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার দেবো, দুটো টিক দিব, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এরপরে এই যে আমার জিমেইলে যে পাশে জিমেইল ওপেন করা আছে ওখান থেকে ইনফরমেশান নিয়ে সে আমার প্রথম প্রোফাইল সাইন আপ করলো। হ্যাঁ, আচ্ছা, জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, স্টার্ট মাই প্রোফাইল, এখানে কি আমরা স্টার্ট মাই প্রোফাইল দিব, এখানে স্টার্ট মাই প্রোফাইল দিয়ে এরপরে লিঙ্কডইন লাগবে না, ফিল আউট ম্যানুয়ালি দিব। হ্যাঁ, এখানে আমরা ম্যানুয়ালি সিলেক্ট, এখানে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করবো, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এরপর সিলেক্ট একটা সাব ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন, নেক্সট। এরপর এখানে সিলেক্টের স্কিল, অনেক স্কিল আছে, এখান থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড 4টা স্কিল দিব। হ্যাঁ, যেমন গ্রাফিক্স ডিজাইন আছে, প্রিন্ট লেআউট ডিজাইন আছে, অ্যাডব ক্রিয়েটিভ সুইট। হ্যাঁ, বাস এরপরে এখানে আমরা স্কিল দেওয়ার পরে কী টাইপের কাজ করি আমরা গ্রাফিক ডিজাইনে সেগুলো দেবো, যেমন লোগো ডিজাইন, তারপরে হচ্ছে টি শার্ট ডিজাইন, এরকম 10টা দেওয়া যায় এখানে। হ্যাঁ, আমরা 10টা আমার রিলেটেড যেগুলো আমার প্রফেশনাল, আমরা এখানে গ্রাফিক্স ডিজাইনের প্রোফাইল করতেছি, কিন্তু প্রোফাইল অ্যাপ্রুভ করার পরে যেহেতু প্রোফাইল অ্যাপ্রুভ করতে ঝামেলা থাকে, এই জন্য আমরা এইভাবে সাজায়া তারপরে প্রোফাইলটা অ্যাপ্রুভ করার পরে আমরা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এখানে আমি দিলাম, তারপর এরপর এক্সপার্ট ইজ লেভেল, এখানে দেবো আমি এক্সপার্ট, নেক্সট। এরপর এডুকেশন, এডুকেশনটা আমরা পরে অ্যাড করবো, এডুকেশনটা আমরা পরে অ্যাড করবো, আগে বাকিগুলো শেষ করি। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রফেশনসি দিব, ফ্লুয়েন্ট, নেক্সট। এরপর আওয়ারলি রেট, প্রতি ঘন্টা রেট হিসাবে আমি আওয়ারলি কত ডলার দিব, আল্লাহ তাআলা পেজের সংখ্যা পছন্দ করে গেছে, আমি $5 দিলাম পেজের সংখ্যা নতুন হিসাবে, নেক্সট। এরপরে এখানে টাইটেল, আমার প্রোফাইলে আমি কে এটা বলতে হবে, সেটা টাইটেল, যেমন আমি গ্রাফিক্স ডিজাইনার বা আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আমি প্রোগ্রামার। হ্যাঁ, আর এরপরে এখানে প্রফেশনাল ওভারভিউ, আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি কী পারি না পারি সেটা এখানে দেবো, যেমন আমি লিখলাম থ্যাংকস ফর ভিজিটিং মাই প্রোফাইল, আই অ্যাম এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার হ্যাভিং লং টাইম এক্সপিরিয়েন্সেস ইন দ্য ফিল্ড অফ ক্রি। এটা আসলে সুন্দর করে যে যার মতো দেবেন, আমি জাস্ট একটা স্যাম্পল লিখে দেখাইতেছি। হ্যাঁ, গোছানো অল্প কথাও, কিন্তু গোছানো সুন্দর অ্যাট্রাকটিভ হতে হবে, অনেক বেশি পণ্ডিত গেলে অনেক কিছু লিখতে গিয়ে ভুল করা যাবে না, প্রোফাইল ওভারভিউ গোছানো হালকা সুন্দর থাকতে হবে, মেইনলি কাস্টমারকে আমার কাজের এক্সপার্টিস বর্ণনা করতে হবে। হ্যাঁ, যে আমি কী কী কাজ পারি বা আমি কিসে এক্সপার্ট এটার উপরে। তো এখানে আমি লিখলাম ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেটিভ এক্সপ্রেশন থ্রু ডিজিটাল মিডিয়া, আই হ্যাভ ওয়ার্ক উইথ ফিউ কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন মাই কান্ট্রি। হ্যাঁ, আমি কী কী কাজ করছি আগে এটা বললাম, আমি কয়েক কোম্পানিতে চাকরি করছি সাকসেসফুলি, নাও আই লাইক টু বিল্ড আপ মাই ক্যারিয়ার অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, এখন আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে আমার ক্যারিয়ার করতে চাই, জন্য আমি অনলাইনে কাজ শুরু করছি, যে নতুন সেটা দেখলে বুঝলো যে আমি কাজ জানি। আই এম কনফিডেন্ট এনাফ টু ক্রিয়েট সাম আই ক্যাচিং মাস্টারপিসেস ফর মাই ভ্যালু আওয়ার ক্লায়েন্টস, আই এম এক্সপার্ট ইন, এরপর আমি কী কী বিষয়ে এক্সপার্ট এগুলো বলতে হবে না। আমার প্রথমে বলতে মূল এক্সপিরিয়েন্স বর্ণনা করবো, যে আমি চাকরি করছি বা ব্যবসা করছি বা কী আমি কাজ শিখছি কোথায়, তারপরে আমি কী কী কাজ শিখছি সেটা বর্ণনা করবো, সরি, যেমন ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, হ্যাঁ এরকম, যে যার মতো যে প্রোগ্রাম আসে তার প্রোগ্রামারটা দেবে, যে ওয়েবসাইট ডিজাইন আসে ওয়েবসাইটের কথা বলবে, যে যারটা দেবে। আমি এখানে গ্রাফিক ডিজাইন দিয়ে অ্যাপ্রুভ করা প্রোফাইল, এর জন্য আমি এখানে যেতেছি, ওকে, জাস্ট ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, শেষ।
এটা মেন প্রফেশনাল ওভারভিউ। হ্যাঁ, এটা ক্লায়েন্ট মন দেওয়া পড়বে, এটার উপরে আমার প্রোফাইলের সাকসেস বা স্টপ লাগবে। তারপর নেক্সট, এরপর এখানে প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো সিলেক্ট, প্রোফাইল ফটো, প্রোফাইল ইমেজ, এখানে আমার একটা ছবি দিব। তো এখানে মনে রাখতে হবে যে ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, সাইড ভিউ হবে না, ফ্রন্ট ভিউ, সামনাসামনি ফেস থাকতে হবে যেন চেহারা ক্লিয়ার বোঝা যায়, দুই কান পরিষ্কার দেখা যায়, এরকম ছবি আর কি শর্ত থাকে। সেভ। নেক্সট লোকেশন, আমার ঠিকানা দেবে। হ্যাঁ, এখানে কান্ট্রি বাংলাদেশ আছে, আমি স্ট্রিট অ্যাড্রেস, আমার স্ট্রিট অ্যাড্রেস, যার বাসার ঠিকানা অরিজিনাল ঠিকানা দেবেন। সবচেয়ে ভালো হয় আইডি কার্ডে যে নম্বর থাকে, যে অ্যাড্রেসটা থাকে আইডি কার্ডের পিছনে, ওইটা দিলে ভালো হয়, তাহলে আইডি ভেরিফাই করতে সুবিধা হয়। বাস, নেক্সট। এরপরে এখানে ফোন নম্বর, ফোন নম্বরে আমি একটা আমার ফোন নম্বর দিতেছি, এরকম যে ফোন নম্বর দেওয়ার সময় যে জিরো দিবেন না। হ্যাঁ, যেমন 016, আমি জিরোটা দিই নাই, কেন বাংলাদেশে কান্ট্রি কোড 880। বাস, প্রিভিউ প্রোফাইল, এখানে আমার প্রোফাইলটা দেখাইতেছে না, সব ঠিক আছে। এখন আমি এডুকেশনটা দিয়ে দিই, আমি এখানে আমি জাস্ট একটা স্যাম্পল দেখাইতেছি, আমি যেমন স্কুলেরটা যোগ করছি উদয়ন হাই স্কুল, এরকম আপনারা আমি সায়েন্সে পড়ছি, সায়েন্স দিলাম, বাস শেষ। আর কিছু অপশনাল এগুলো লাগবে না, সেফ। এরপরে আপনারা আরও অন্যান্য পরে প্রোফাইল আপডেট আপডেট করার সময় এরপর সাবমিট প্রোফাইল। পরবর্তীতে এডুকেশন, সেখানে একটা জরুরি জিনিস হলো, যেহেতু যে জায়গাটা খেয়াল করি যে রিলোড করে, যেখানে প্রোফাইলটা যদি প্রথমবারে আমাদের অ্যাপ্রুভ না হয়, আমরা খেয়াল করবো খুব শার্পভাবে, যদি অ্যাপ্রুভ না হয় সাথে সাথে এখানে আমি আবার রিলোড মারবো। এই যে আমারটা যেমন আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন, আমার প্রোফাইলটা নিয়ে নিছে। হ্যাঁ, কিন্তু যদি না নেয় তাহলে ওখানে পেজটা রিলোড করবো। তো এখানে একটা চালাকি হয়েছে যে আমি যেমন গ্রাফিক ডিজাইনার দেখাইছি, আর যেগুলো শর্ট শর্ট ফিল আপ করছে, অনেক কিছু করি নাই প্রোফাইলে, ইচ্ছা করে যে 40% রাখছি। হ্যাঁ, এটা জরুরি। এরপরে পরবর্তীতে আমরা এখানে আরও 30% অ্যাড করবো, কোনটা কত পার্সেন্ট যোগ হবে সেটা দেখাবে। কিন্তু প্রথম শর্ত হয়েছে যে ওখানে আমি দেখাইছি 40% আমি প্রোফাইলটা রেডি করে তারপর সাবমিট করছি। হ্যাঁ, তো এটা করে আমি অ্যাপ্রুভ হয়েছে। বাস, এখন আমি এখানে আবার বলি যে প্রোফাইলটা যদি প্রথমবারে আমার যেমন নিয়ে নিছে, যদি না নেয় তাহলে যদি পেজ রিলোড বাটনটা, আমি প্রোফাইলটা সাবমিট হবে, পেজটা আসবে, যদি জাস্ট আমি এক সেকেন্ডের জন্য দেখবো হয় নাই, আন্ডার রিভিউ বাস কংগ্রাচুলেশন আসেনি, সাথে সাথে আমি পেজটা রিলোড করবো। আবার বলি পেজটা রিলোড করবো, পেজটা সাবমিট করার পর নতুন করে আসছে আমার সামনে, দেখছি আমারটা কংগ্রাচুলেশন আসে নাই, সাথে সাথে রিলোড করবো, এটা একটা চালাকি, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে প্রোফাইল। আমি আমার অন্য ভিডিওতে দেখাইছি আমার চ্যানেলে। তো এই যে আমি এখানে এই যে বিভিন্ন আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়ে দিব, এরকম সাজাবো আর কি প্রোফাইল। এটা দেখালাম একটা স্যাম্পল, আমি আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিলাম। হ্যাঁ, একটা আমি কোন কোম্পানিতে কাজ করছি এটা দিলাম। এরপরে এখানে একটা চালাক আছে অ্যাড সার্টিফিকেশন, এখানে আমি অ্যাড অফ সার্টিফাইড এক্সপার্ট দিব। হ্যাঁ, এই যে এটা দিও, কিন্তু এখানে আসলে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে না, কিন্তু আমার প্রোফাইলটাকে 100% কমপ্লিট করবে। বা শেষ, এই যে আমার প্রোফাইলটা এখন আমি সাজাইলাম, এখন দেখে আমি কত পার্সেন্ট হয়েছে। এখানে যে প্রথমে 40% আমরা প্রোফাইল করছি, এরপরে এই যে অ্যাড হয়েছে 70%। হ্যাঁ, এরপরে আরও 10% লিঙ্ক করবো আমার প্রোফাইলকে, আমার একটা টুইটার অ্যাকাউন্টের সঙ্গে টুইটার একটা অ্যাকাউন্ট করে লিঙ্ক করে দেবো, তাহলে আমার প্রোফাইল এরকম 100% কমপ্লিট হবে, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে যে দেখালাম যে প্রোফাইল অ্যাপ্রুভের বাংলাদেশ থেকে অনেকে বলে নিতে চায় না বা সমস্যা করে, এই জন্য কীভাবে সহজে প্রোফাইল, অনেকে আমাকে ফোন করে তাদের জন্য সহজ। হ্যাঁ,